ভিউয়ার্স আসসালামু আলাইকুম জুবোর পক্ষ থেকে আমি মোহাম্মদ বাপ্পি খান যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব শীত চলে এসেছে বা শীত পড়া শুরু হয়ে গেছে আপনাদের ফার্মে কিভাবে ঢাকবেন বা ফার্মের না ঢাকার কারণে কি রোগ হতে পারে ভিডিওটি না টেনশন শুরু করতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন ক্লিক করুন পরবর্তী ভিডিওর জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স শীত পড়া শুরু হয়েছে বিশেষ করে আমাদের যশোর অঞ্চলে আরও 10-12 দিন আগে বা 15 দিন আগে থেকে শীত কিন্তু শীত শুরু হয়ে গেছে আশা করি যে সারা বাংলাদেশে কম বেশি শীত পড়তেছে শীত শুরু হয়ে গেছে আমাদের যারা ফার্ম আছে যা যে ফার্মগুলো এখন শীতকালে নিয়ে কীভাবে ডাকবেন আপনারা যখন ফার্ম যদি ভালোভাবে না ঢাকা হয় এখন অলরেডি অনেক ফোন আসা শুরু হয়েছে যে বাপি ভাই আমাদের মুরগি ঝিমঝিম দিচ্ছে ঠিক আছে মাথা গুজে থাকতেছে মুরগিগুলো এই সমস্যা হচ্ছে এটা পুরোটাই কিন্তু শীতের সিজন শীতকালে আর একটু বলি শীতকালে সব থেকে রোগবালাই কম হয় শুধু শীত লাগে শীতের কারণে বাচ্চাগুলো বা মুরগিগুলো ঝিমায় বা মারা যায় কারণ যে গরম বা হিটে রাখার কথা ছিল সাধারণত গরমের সময় বা দেখা যাচ্ছে ওয়েদার চেঞ্জ হয় যা আসি গরম পড়েছে কালকে ঠান্ডা পড়েছে বা রাত্রে ঠান্ডা পড়তেছে দিনের বেলা হিউজ গরম এই কারণে যেন ঠান্ডা গরম সব থেকে বেশি হয় আর ওই সময় রোগবালা বেশি হয় আর এখনে একটাই সিজন শীত শীতের সময় কিন্তু আপনাদের রোগবালায় কম হবে শুধু যে পর্যাপ্ত হিটের দরকার বাতাস থেকে সেফ রাখা দরকার এইগুলো যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের মুরগি কিচ্ছু হবে না ইনশাল্লাহ তা আপনারা ফার্মটা কীভাবে ঘিরতেছি এখন আমার এই নতুন শীতটা আপনাদের আমি দেখাবো আমি তিনতলা ঘরগুলো সেমভাবে ঘিরে আগে অনেক ভিডিও দেওয়া আছে আর যেহেতু নতুন ফার্ম আমরা কীভাবে ঢাকতেছি সন্ধ্যার সাথে সাথে কীভাবে ঢাকতেছি আমরা একটু দেখাবো আপনাদের যে আমরা পুরোটা কীভাবে ঢেকে রাখতেছি আর হচ্ছে হলো সকাল সকাল আপনারা যারা রাত্রে খাবার দেন শীতের সময় আসলে রাত্রে খাবার দেওয়া যদি পর্যাপ্ত পরিমাণে সব কিছু মিলাইয়ে কাজ করতে পারেন যে পানি টানি দ্রুত চেঞ্জ করে দেওয়া কারণ পানি দ্রুত ঠান্ডা হয়ে যায় রাতে ওয়েদার এমনি ঠান্ডা থাকে ওই ঠান্ডা পানি খাওয়ালে মুরগি কিন্তু সমস্যা হয় তবে রাত্রে দেশি মুরগিকে না খাওয়ানোর জন্য আমি সবসময় সাজেস্ট করে থাকি যে রাত্রে মুরগিকে খাওয়ানোর দরকার নেই বিশেষ করে শীতের মৌসুমে গরমে ভিন্ন জিনিস যে পানি ঠান্ডা থাকে না বা সব ঠিক থাকে খাওয়ানো যায় তো আপনারা রাত্রে না খাওয়ার জন্য চেষ্টা করবেন আর যদি খাওয়াবেন তা সেই হিসেবে পানি দ্রুত চেঞ্জ 2-3 ঘন্টা অন্তর পানি চেঞ্জ করে খাওয়া দেবেন তাহলে কিন্তু আপনাদের মুরগির ঝিমঝিমঝিম ভাবটা আসবে না আর ঝিমঝিম ভাবটা এসে গেলে আপনারা মানুষের যে ট্রিটমেন্টগুলো আমি সবসময় বলে থাকি যে প্রাথমিক পর্যায়ে নাফা সিনামিন দিয়ে চালাবেন পার লিটারে 4টা সিনামিন আর 2টা নাফা 1 লিটার পানিতে এই 1 লিটার পানিতে 6টা ওষুধ 4টা নাফা 4টা সিনামিন আর 2টা নাফা ঝিমঝিম আসলে এই ভাবটা দিলে আপনারা করলে আসলে হবে বাকি সময় আপনাদের অন্য স্বাভাবিকভাবে শীত থেকে আপনারা সেফ রাখবেন আপনার মুরগিকে শীত থেকে কীভাবে কন্ট্রোল করবেন আমরা ফার্মটা ঘিরে দেখাবো তো চলুন আমরা ফার্মটা আজকে দেখি যে আমরা ফার্মটা কীভাবে ঘুরতেছি আপনাদের ফার্মটাও ঠিক সেভাবে ঘিরে রাখলে ইনশাআল্লাহ সব শীত ছুটে গেছে যেহেতু আমাদের কিন্তু অবশ্যই কাপুরির পাশাপাশি বা যেই দিকেও বস্তা দিয়ে ঘিরেন তাহলে তো আরও ভালো আমরা দেখতে পাচ্ছেন যে প্রথম কাপড় দিয়ে ঘিরে দেখাইছিলাম যেহেতু শীত শুরু হয়ে গেছে আমরা কাপড় তো দিছি আর পলিথিন দিয়ে দেখেন আমি চতুর কোলে আপনারা দেখতে পারবেন যে আমি চতুর কোলটা যে কীভাবে ঘিরে রাখছি ঠিক আছে এটা সন্ধ্যার মুহূর্ত বা আস মাগরিব আজানের আগেই আমরা ঢেকে দিই আর সকাল এখন খাবার দিচ্ছি আমরা মিনিমাম 7:30 দিকে খুলবো কারণ সকালে খাইতে দেওয়াও খুব টাফ যেহেতু আমরা লাইট ইউজ করি না আর যদি আপনারা একটু লাইট ইউজ করে থাকেন তাহলে লাইট দিয়ে খাবার দিতে পারবেন সকাল সকাল ভোরে সমস্যা নেই তা আমি আসলে সকাল 7টার নিচে আসলে খাবার দিচ্ছি না শীতের সময় যেহেতু তা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বলো চোর মানে চতুর ছাইডে আপনাদের ঘুরে দেখা যায় পলিথিনটা আপনারা কীভাবে টাঙাবেন ঠিক আছে কাপড়ির পথ দিয়ে পলিথিন দিতে হবে তাহলে ভিতরে একদম বাতাস ঢুকতে পারবে না আর বাতাস যদি না ঢুকতে পারে শীতের বাতাসে আপনার মুরগি কিচ্ছুই হবে না ঠিক আছে আপনার চতুর্পাশটা দেখেন আপনারা আসলে শুধু কাপড় দিয়ে অনেকে প্লাস্টিকের বস্তা বা খাবারের যে বস্তাটা ইউজ করি আমরা এটাও দিতে চান এটা দেওয়া যায় তবে যে কোনো এক সাইডে অবশ্যই সালার বস্তা বাঁধতে হবে সালার বস্তা যদি না বাঁধেন এই ক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে যে ওর ভিতরে যে গ্যাসটা তৈরি হবে বা বাতাসটা থেকে যাবে ওইটা যেন অবশ্যই বের হতে পারে সেই সিস্টেমে করে কিন্তু আমাদের মাথায় রেখেই ফার্মটা ঘিরতে হবে তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা চতুর সাইড দিয়ে কিন্তু ঘুরে দেখাচ্ছি বা দেখালাম আমি যা যা মানে ভিডিওটা শর্ট করার জন্য তাড়াতাড়ি দেখালাম দেখেন এইভাবে আমরা সকাল পর্যন্ত ঘিরে রাখবো সন্ধ্যার সময় দিয়ে সকাল মিনিমাম 7টা পর্যন্ত ঘেরা থাকবে তারপরে হচ্ছে খুলে না বাচ্চাদেরকে আমরা খাইতে দেবো ঠিক আছে তাই সবাই ভালো থাকবেন আপনি তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেল আইকন ক্লিক করবেন পরবর্তী ভিডিওর জন্য দেখা হবে নতুন পর্বে তাই সবাই ভালো থাকবেন সে পর্যন্ত সুস্থ থাকবেন